Hello everyone, this is me Pompa and welcome back to my channel Bengali Makeup Studio. I hope you guys are doing well. आज के वीडियोते तुम्हारे साथे एक सिंपल मेकअप लुकटा शेयर करब। एटा बेसिकली जारा बिगिनार्स आछो और जारा टीनेजर आछो और जारा खूबी मिनिमल मेकअप पसंद करो तादेर जोन्नो खूबी कम प्रोडक्ट दिए आमी एई लुकटा क्रिएट करेछि। तो चलो लेट ना करे भिडियो स्टार्ट करा जाक। फार्स्टे देखो आमी फेसटा वॉश करे चले एसेछि। एरपर आमी एखाने वाओएर एलोवेरा जेलटा यूज करछि। तोमरा एखाने तोमादेर पछंदेर जे कोनो एलोवेरा जेल यूज करते पारो। एरपर देखो आमी पन्डसेर एई बीबी क्रीमटा यूज करब। आजके कोनो रकमेर फाउंडेशन और कन्सिलार आमी यूज करब ना। एरपर देखो आंगुल दिये एटाके आमी भालो करे स्प्रेड करे निচ্ছি এবং হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে পুরো ফেসে বসাবো ভালো করে। এখানে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করব না বিকজ বিবি ক্রিম খুবই লাইট হয়। সো যদি আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করি তাহলে বিউটি ব্লেন্ডারে অর্ধেক প্রোডাক্টটা সোক করে নেবে। তাই জন্য আমরা এখানে হাত দিয়ে এটাকে ভালো করে বসিয়ে ব্লেন্ড করব। এরপর দেখো সেম বিবি ক্রিমটাকে আমি যে সমস্ত আমার ডিসকালারেশনের পার্টস রয়েছে আর হাইলাইটিংয়ের পার্টস রয়েছে সেখানে আমি এটা রিঅ্যাপ্লাই করছি। তোমাদের যদি ডিসকালারেশনের প্রবলেম না থাকে তো তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। দেখো এগেইন আমি আঙুল দিয়ে কিন্তু এটাকে বসাচ্ছি। এরপর পুরো ফেসটা আমি সেট করে নেব ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। এরপরে আমি আইব্রোর জন্য এখানে মিস ক্লেয়ারসের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। খুবই লাইট ভাবে আমি এটা ইউজ করব। তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। আর আমি আইব্রোটাকে আজকে একদমই ডিফাইন করব না, জাস্ট নরমালি এইভাবে হালকা করে ফিল করে ছেড়ে দেবো। দেখো এটা ন্যাচারালও দেখতে লাগবে। এরপর দেখো এলাইটিনের এই পিঙ্ক লিপস্টিকটা আমি নিয়েছি। এটা এই লিপস্টিকটাই আমি অ্যাজ আ ব্লাশ আর আইশ্যাডো ইউজ করবো। দেখো খুবই হালকা করে আমি আঙুলের সাহায্যে এটা আইলিডে এবং চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ওয়াটার লাইনে এখানে ল্যাকমির এই আইকনিক কাজলটা ইউজ করে নেব। এরপরে মাস্কারার জন্য এখানে ক্লোজার মাস্কারাটা আমি ইউজ করে নিচ্ছি। সমস্ত প্রোডাক্টের ডিটেইলস আমার ডেসক্রিপশনে আছে, তোমরা যদি চাও তো চেক করতে পারো। এরপর দেখো সেম লিপস্টিকটাই আমি লিপে ইউজ করছি। খুবই লাইট ভাবে ইউজ করব। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। যারা একদমই মিনিমাল মেকআপ পছন্দ করো তারা এই লুকটা ক্রিয়েট করতে পারো যদি চাও তো, যদি ভালো লাগে। আর টিনেজার বিগিনার্স যারা আছো তারাও খুবই কম প্রোডাক্ট দিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারো। সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।